হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো নেটফ্লিক্সে আসা নতুন হিন্দি ছবি ডার্লিংস নিয়ে, যেটা গত শুক্রবার রিলিজ হয়ে গেছে। এবং এই মুভিটা দিয়ে কিন্তু আলিয়া ভাট প্রোডাকশানে ফার্স্ট টাইম পদার্পণ করলো এবং ফিল্মটার কো প্রডিউসার হচ্ছে শাহরুখ খানের রেড চিলিস। তো ডার্লিংস মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো এই ফিল্মটায় আলিয়া ভাট ছাড়াও আছে শেফালি শাহ, বিজয় বর্মা, রোশন ম্যাথিউস এবং আরও অনেকে। তো বিগত আমরা অনেকদিন ধরেই দেখছি যে এরকম উইমেন সেন্ট্রিক কিন্তু অনেক কন্টেন্ট আসছে, স্পেশালি বলা যেতে পারে বাংলাতে, কারণ বাংলাতে এরকম লাস্ট কয়েকটা সিরিজ এসছে যেখানে কিন্তু এই উইমেন সেন্ট্রিক টপিকগুলো নিয়ে তুলে ধরা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মানে উইমেন সেন্ট্রিক টপিক হওয়া সত্ত্বেও কিন্তু সেটার এক্সিকিউশনটা কিন্তু সবচেয়ে বড় ম্যাটার করে, কারণ তোমরা যে টপিকটা নিয়ে ডিল করছো সেটার এক্সিকিউশনটা যদি ভালো না হয় তাহলে কিন্তু পুরো প্রোডাক্টটা ভালো হয় না। যেটা এরকম আগে অনেক ফিল্ম বা অনেক সিরিজে আমরা দেখে এসেছি, অ্যাটেম্প ভালো থাকলেও হয় না। বাট ডার্লিংস ফিল্মটা কিন্তু একদম এক্সেপশনাল, কারণ এখানে যে টপিকটাকে চুজ করা হয়েছে সেই টপিকটা সাম সর্ট অফ আমরা কিন্তু বাংলায় রিসেন্টলি একটা সিরিজ এসেছিলো সম্পূর্ণ সেটার মধ্যেও দেখেছি। তো সেই টপিকটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স। তো এখানে যদি গল্পটা একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিজয় বর্মা এবং আলিয়া ভাট তারা দুজনে একে অপরকে ভালোবাসে, তো বিয়ে করবে। তো বিয়ের কয়েক বছর পর এখানে আমরা মুভিতে দেখতে পাচ্ছি যে আলিয়া ভাটের ওপর মানে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, মানে তার বর তাকে মারধর করে, ভালোবাসছে আবার মারছেও। কোনো কিছু যদি তার মনের মতো না হয় বা কোনো কিছু যদি আলিয়া ভাট ঠিক করে করতে না পারে, তো হঠাৎ করে দুমদাম মানে বরের মাথা গরম হয়ে গেলে বিজয় বর্মা তাকে মারধর করছে, আবার পরের দিন সকালে অফিস যাওয়ার আগে তার সাথে মানে ভালো বিহেভ করছে, তাকে ভালোবাসছে। তো এই ব্যাপারটা অনেক দিন ধরেই চলছে। তো এটা কিন্তু আলিয়া ভাটের যে মা শেফালি শাহ যে ক্যারেক্টারটা প্লে করছে তিনি কিন্তু জানেন, কারণ তিনি তার মেয়ের অবস্থা দেখে বুঝতে পারে যে বাড়িতে টর্চার হচ্ছে। তো এরপর কী হবে, আলিয়া ভাট কি রুখে দাঁড়াবে নাকি আলিয়া ভাট এটা সহ্য করতে থাকবে, তো সেটা জানতে গেলে তোমাদেরকে ডার্লিংস মুভিটা দেখতে হবে। এবং এখানেও কিন্তু রোশন ম্যাথিউজের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই মুভিটার মধ্যে যে জিনিসটা দেখিয়েছে সেটা হচ্ছে যে অল মেন আর নট সেম, মানে সব ছেলেরা যে সমান হয় সেটা কিন্তু না। এখানে যেরকম বিজয় বর্মাকে দেখাচ্ছে যে তিনি এরকম মানে টর্চার করছে, ভালোবাসা সত্ত্বেও তিনি মারধর করছে, তার মানে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা তিনি কন্ট্রোল করতে পারছে না, মদ খেলেই তিনি নিজেকে সামলাতে পারে না, তো তাকে যেরকম একটা নেগেটিভ দিকে দেখাচ্ছে, অন্যদিকে পজিটিভ দিকেও কিন্তু আছে। কারণ ওখানেও কিন্তু আরেকটা ছেলে ক্যারেক্টার আছে যেটা হচ্ছে রোশন ম্যাথিউ, তিনি কিন্তু আলিয়া ভাটদের সাহায্য করছে, তিনি কিন্তু বিজয় বর্মাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এখানে যে পুলিশ অফিসারের যে ক্যারেক্টারটা প্লে করছে তারাও কিন্তু ভালো, কারণ তারাও কিন্তু আলিয়া ভাটকে বোঝাচ্ছে যে যেটা হচ্ছে সেটা ঠিক না, তোমার কমপ্লেন করা উচিত, তুমি যদি বলো তাহলে কিন্তু ওর এত এত বছরে জেল হবে। তো এই জিনিসটাই কিন্তু এই ফিল্মটার মধ্যে ভালোভাবে তুলে ধরেছে যে সব ছেলেরা কিন্তু সমান হয় না, ভালোও আছে খারাপও আছে, তোমাকে দেখতে হবে যে তুমি কার সঙ্গে আছো, সে কীরকম। তো আমরা অনেক এরকম সিরিজ বা মুভিসে দেখি যে মানে এরকম উইমেন সেন্ট্রিক ফিল্মগুলো যেরকম হয় যে সব ছেলেদেরকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট, সব ছেলেদের কিন্তু একটা নেগেটিভ ভাব দেখায় যে সব ছেলেরা বাজে, সব ছেলেরা খারাপ, সব ছেলেরা এরকম করে। কিন্তু সেই জিনিসটা কিন্তু এক্সেপশনালি এই ফিল্মটার মধ্যে তুলে ধরেছে, এবং আমার মনে হয় সেটার ট্রিটমেন্টটা ফিল্মটার মধ্যে যথেষ্ট ভালোভাবে দেখিয়েছে। গল্পটা খুবই সিম্পল ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে তুলে ধরেছে, বাট গল্পটার যে এক্সিকিউশনটা মানে এখানে আলিয়া ভাটের ওপর দিয়ে যে এত কিছু ইমোশনাল ড্রামা যাচ্ছে, তার যে একটা মানে ফিলিংস যে একটা মানে ফেস চলছে, যে তিনি একবার ভাবছেন যে তিনি কমপ্লেন করবেন, আরেকবার ভাবছে যে না তিনি কমপ্লেন করবেন না, তার বাচ্চা হয়ে গেলে তার বর ঠিক হয়ে যাবে, মানে বর তাকে মারানোর চেষ্টা করছে, তিনি আবার গলে যাচ্ছে, পরক্ষণে তিনি নিজের ভুলটা বুঝতে পারছে। তো এটা কিন্তু খুবই কমন, মানে একটা মেয়ের ওপর দিয়ে কিন্তু এরকম ট্রমাটা কিন্তু সবসময় যায়। তো সেই জিনিসটা কিন্তু এখানে ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে তুলে ধরেছে, এবং আলিয়া ভাটের পারফরমেন্সটা সত্যি জাস্ট অসাধারণ ছিল। মানে ক্যারেক্টারটার ওপর দিয়ে এত ইমোশনাল মানে ফেজ গেছে, সেই জিনিসগুলো কিন্তু তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং তার সাথেও এখানে শেফালি শাহ ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, মানে তিনি যে মায়ের ক্যারেক্টারটা প্লে করছে তিনি কিন্তু মেয়েকে বোঝা, তো তার ক্যারেক্টারটাও কিন্তু বেশ ভালোভাবে এখানে লেখা হয়েছে। তো প্রত্যেকটা এই যে তিন চারটে যে মেন ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট রাইটিংটা কিন্তু বেশ ভালোভাবে ছিল, যার জন্য ক্যারেক্টারগুলো একটা যে স্ট্রং আর্ক সেটা কিন্তু তোমরা বেশ বুঝতে পারবে। ফিল্মটার লুক অ্যান্ড ফিলটা বেশ ভালোভাবে রাখা হয়েছে, মানে এখানে হচ্ছে ঝোপড়পাট্টিগুলো যে দেখাচ্ছে, আলিয়া ভাট যেরকম তার স্বামীর সাথে যে বাড়িটায় থাকে সেটা যে লুক অ্যান্ড ফিলটা কীরকম হয়, তারা যে ওখানে আছে সারাউন্ডিং এরিয়া কী, প্রতিবেশীরা কীরকম ভাবছে, প্রতিবেশীদের হাব ভাব কী হচ্ছে, তো সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে বেশ একটা ইন্ট্যাক্ট রিয়েলিস্টিক ভাইব রেখেছে। ফিল্মটা কিন্তু একটা ডার্ক কমেডি জনারে বলা যেতে পারে, কারণ এখানে কমেডিগুলো ইউজ করা হয়েছে, বাট সেরকম একদম লাফটার কমেডি তো সেটা কিন্তু না। বাট এখানে কিছু কিছু সিন আছে যেগুলো তোমাদের সত্যি একটু হাসাবে, বা ওই সিনগুলো কিন্তু একটু লাইটার নোট আনবে ফিল্মটার মধ্যে। এবং ফিল্মটার মধ্যে কিছু ভালো ভালো ডায়লগও ইউজ করা হয়েছে, যেরকম এখানে পুলিশ স্টেশনে পুলিশ অফিসারটা বলবে যে মেয়েরা যদি রুখে দাঁড়াতো তাহলে ওর স্বামী এরকম করতো না, আলিয়া ভাটের মা বলবে যে মেয়েরা আশকারা দিচ্ছে বা মেয়েরা করতে দিচ্ছে বলেই জিনিসটা হচ্ছে। তো এরকম কিন্তু কিছু হার্ড
হিটিং ডায়লগ ফিল্মটার মধ্যে ইউজ করা হয়েছে, তো সেগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ফিল্মটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু মুড বাই সিন ওয়াইজ বেশ ভালোভাবে রাখা হয়েছে। এবং তার সাথেও কালার প্যালেটটাও কিন্তু ফিল্মটার মধ্যে একটু অন্যরকম ছিল, মানে খুব ব্রাইট বা খুব ডার্ক সেরকম কিন্তু ইউজ করা হয়নি, বা স্যাচুয়েশন লেভেল যে বিশাল থাকবে সেরকম না। একটা মানে ডার্ক কমেডি জনারের মুভি যেরকম একটা টোন হওয়া উচিত সেই টোনটাই কিন্তু ইউজ করা হয়েছে। যে ইস্যুটা এখানে দেখানোর চেষ্টা করেছে ডিরেক্টর সেটাই কিন্তু অনেকটা সার্থকতা তিনি তুলে ধরতে পেরেছেন। এবং আমার মনে হয় এই কন্টেন্টের এখন অবধি যে কটা আমি মানে কাজ দেখেছি তার মধ্যে ডার্লিংসে যেভাবে ইস্যুটাকে এখানে রিপ্রেজেন্ট করেছে সেটাই কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে। তো আমার মনে হয় এই ফিল্মটা তোমাদের দেখা উচিত এবং বাকিদেরও এটা শেখা উচিত যে উইমেন সেন্ট্রিক ফিল্ম মানে এই না যে সব ছেলেরা খারাপ, সেটা কিন্তু একদমই হয় না। তো তোমরা যদি ডার্লিং ফিল্মটা দেখে থাকো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।